পাপিয়া, তুই কি জানিস তোর ওই কিউটি কিউটি বিন্দু বিন্দু চোখগুলো কতটা সুন্দর, কতটা আদুরে! দেখলেই মনে হয় আদরে আদরে ভরিয়ে দেয় চোখ জোড়া। তাকিয়ে থাকি আর তাকিয়ে থাকি ওই চোখ জোড়াই চোখ রেখে। তোর রেশমের মতো কাঁচ ছোঁয়া চুলগুলো যেন মেঘলা দিন। জানিস, আমার না মাঝে মাঝে খুব খুব ইচ্ছে করে চুলের মাঝে মুখ ডুবিয়ে বসে থাকি, তোকে খুব করে জড়িয়ে ধরে। রেগে যাচ্ছিস কি? জানতাম রেগে যাবি, কিন্তু কি করব বল, আমার যে তোকে অনেক অনেক কথা বলতে ইচ্ছে করে। নীল আকাশে উঠতে চাওয়া ভাবনাগুলোর কথা, বিস্তীর্ণ ভূমি এদো মাটিতে চড়ে বেড়ানো স্বপ্নগুলোর কথা, সবুজ মাঠের ঘাসে উড়ে বেড়ানো ঘাস ফড়িংগুলোর কথা, মনের শাখায় শাখায় ডালপালা মেলা চিন্তাগুলোর কথা, ধানের শীষের দোলাই বা শহরের যানবাহনগুলোর চাকায় ওরা ধুলিকণার কথা, আমার যত স্মৃতিচারণ, বর্তমান আর ভাবনার সমুদ্রে ডুবে নিজেকে অতলে হারিয়ে ফেলা ভবিষ্যতের কথা, তোকে নিয়ে, তোকে ঘিরে আমার এলোমেলো ভাবনাগুলোর কথা, আমার ভালো লাগা খারাপ লাগাগুলোর কথা, আমার জীবনের অলিতে গলিতে বরফ কঠিন শীতলতায় মেঘ হয়ে জমে অসংখ্য কথা তোকে বলতে চাই, আর তোর কাছ থেকে শুনতে চাই তোর আমার সেই কথাগুলিও। আমি জানি তুই অনেক রিজার্ভড, অনেক চাপা স্বভাবের একটা মেয়ে, বাইরে যদিও ছোটাছুটি করিস, বিভিন্ন কাজে যুক্ত থাকিস, তবু কোথায় ঠিক কোথায় যেন তুই একা, বড় একা, অনেকের মাঝে থেকেও ভয়াবহ ভয়াবহ রকমের নিঃসঙ্গত, হয়তো মাঝে মাঝে কুরে কুরে খায় তোকে, বিষধর বিষণ্ণতার তীক্ষ্ণ ছোবল হয়তো প্রায়ই তোকে দংশন করে, তোর প্রাণবন্ত চোখের তারার উজ্জ্বল আলোকে হয়তো মাঝে মাঝে নিষ্প্রভ করে দেয় পথ চলার নির্দয় গাঢ় ক্লান্তিরা, একঘেয়ে কর্মব্যস্ত দিনের পর হয়তো রাত নামে তোর মনের শহরে, যখন তোর মনের কুয়াশায় লুকিয়ে থাকা রাতের নিশাচর নিঃশ্বাসে মনের আড়ালে আবডালে মিশে থাকে অসহায় আচ্ছায়া স্মৃতিরা, স্মৃতির নীল দংশনে বারবার বারবার দংশিত হোস তুই। আমার মনে হয় আমরা সবাই, এমনকি বন্ধু আড্ডার মধ্যেও নি, সারা দিন সবাইকে হইচয়ে মাতিয়ে রাখা একজনও দিন শেষে নামা নিস্তব্ধ রাতটায় রাতের মতোই একা। খুব সুন্দর না উপমাটা, রাতের মতোই একা? তোকে আমি খুব করে পুরোপুরি বুঝতে চাই, তোর মনের প্রতিটা অনুভূতিকে বুঝতে চাই, তোর এমন সব অনুভূতিগুলোকেও আবিষ্কার করতে চাই দুজনে মিলে, যেগুলো হয়তো বা তুই নিজেও বুঝিসনি আগে। ব্যাপারটা কিন্তু বেশ মজার, তাই না? তোর মনের একটা অনুভূতি যেটা তুই অনুভব করিস, কিন্তু তুই নিজেই সেটা বুঝিস না, হয়তো অন্যান্য কাজের ব্যস্ত স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে দিতে নিজের মধ্যেই নিজেকে নিয়ে নিজের অতলে ডুব দেবার সময় পাস না তুই। সমস্যা নেই, আমরা দুজনে মিলে সেসব অনাবিষ্কৃত বোধগুলিকে আবিষ্কার করব, কেমন? জানিস, আমার না খুব ইচ্ছে করে তোকে নিয়ে ওই মাঠটার ঘাসে পা ছড়িয়ে বসতে, না ইবলিশ মাঠটার কথা বলছি না, বলছি তার পাশের ছোট মাঠটার কথা, যেখানে প্রচুর আকাশমণি ফুলের গাছ, তোকে নিয়ে পাশাপাশি হাঁটতে ইচ্ছে করে, পশ্চিম পাড়াগামী চারপাশে শোভা বাড়ানো সারি সারি কৃষ্ণচূড়া গাছগুলোর মধ্যে দিয়ে। না না, হাত ধরে না, আমি একটাবারও তোর হাত ধরবো না, তুই না বলা অতি বিশ্বাস কর প্লিজ লক্ষ্মীটি, আমি একদমই মেয়েদের পিছে ছ্যাবলার মতো ঘোরা গায়ে পড়া স্বভাবের ওই ছেলেগুলোর মতো না, সত্যি বলছি ওদের মতো টোকাটুকি খেলার অভ্যেস আমার নেই, এখানে বলে রাখি সব ছেলেরা এভাবেই বলবে মেয়ে পাঠানোর জন্য, তাই যা চায় না করে কোনো কিছুই বিশ্বাস করবি না। আগের কথায় ফিরে আসি, হাত ধরতে হয়তো চাইবো না আমি, কিন্তু
হাঁটার সময় চারপাশের প্রকৃতির চেয়ে হয়তো তোকেই বেশি দেখা হবে আমার। তুই কথা বলার সময় তোর মুখভঙ্গি, ভ্রুজোড়ার সংকোচন প্রসারণ, আর কপাল কোঁচকানো, হাত নাড়া, কাঁধ ঝাঁকানো, চলার সময় হাঁটার ছন্দ, আর হ্যাঁ বলতে ভুলে গেছি, তোর গালে টোল পড়া, বুকে কাঁপন ধরানো অপরূপ হাসিটা, উফাল্লা এত আদরে করে হাসিস কিভাবে বলতো? খুব বেশি অস্বস্তিকর হবে কি ব্যাপারগুলো তোর জন্য? আমার না খুব ইচ্ছে জানিস, আমার তোর মতো একটা আদুরে মিষ্টি কিউট মেয়ে হোক, তবে স্বভাবের দিক থেকে পুরোপুরি তোর মতো না হলেও চলবে, ও অনেক আহ্লাদি স্বভাবের হবে, আমার কাছে হাজারো আবদার করবে। আমার মেয়েকে নিয়ে আমি খেলবো প্রতিদিন, অন্য যত কাজই থাকুক না কেন, ওকে পিঠে চড়িয়ে ঘোরা ঘোরা খেলবো, কাঁধে জড়িয়ে ঘুরবো বাড়ি ময়, সাইকেল চালানো, সাঁতার শেখানো সব হাতে ধরে ধরে শেখাবো। আমি নিজে অবশ্য পারি না এসব এখনো, ওর বই পড়ার অভ্যাস গড়ে তুলবো ছোট থেকেই, শুরুটা বোধ হয় রূপকথার বই দিয়ে হলেই ভালো হবে, কি বলিস? রাতে ওকে পাশে নিয়ে অনেক অনেক গল্প বলে ঘুম পাড়াবো। এক কাজ করলে কেমন হয়, গল্পগুলো যদি ধারাবাহিক হয় প্রতিদিন কিছু কিছু, একটা সমস্যা হতে পারে ও যদি গল্প অসমাপ্ত থাকলে রাগ করে পুরোটা শোনার বায়না করে, থাক পরে এটা নিয়ে ভেবেচিন্তে কিছু একটা বের করে ফেলবোক্ষণ। ও আমার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে গল্প শুনতে শুনতে, ওকে নিয়ে প্রতিদিন গল্প করতে করতে ওকে স্কুলে দিয়ে আসবো, ও কিন্তু খুব বাপ সোহাগিনী হবে, আমি ওকে ছাড়া ও আমাকে ছাড়া খেতে চাইবে না, ওর পরীক্ষার আগে ওর পাশে বসে বসে রাত জেগে পড়াশোনা করবো, ওর সাথে বসে পরীক্ষার সময় ওকে হলে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করব, হল থেকে বেরোলে ওর সাথে প্রশ্ন নিয়ে আলোচনা করব, এটা অবশ্য তুই ভালো পারবি, তখন কিন্তু আমাদের বাপ মেয়ের আদিক্ষেতা দেখে তুই রাগ করতে পারবি না। পড়াশোনা শেষ করে ওকে ওর পছন্দ মতো কাজে যোগ দেওয়ার স্বাধীনতা দেব, কোনো জোরাজোরি চলবে না কিন্তু বলে দিলাম আমি, তারপর ওকে ওর নিজের ইচ্ছে মতো বিয়ে দেব, কোনো রাজপুত্রের দরকার নেই, আমার জামাই হিসেবে দরকার এমন কাউকে যে কিনা ওকে বুঝবে। এই রে কোথা থেকে কোথায় চলে এলাম, এখনো মেয়ের মায়েরই খবর নেই আর আমি কিনা মেয়ে অবধি চলে গেলাম। সুদূর শৈশব থেকে শুনে আসছি ছেলেদের কাঁদতে নেই, সেটা নাকি তাদের জন্য বিষম লজ্জার ব্যাপার, খবরদার একদম কাঁদবে না, ছি বাবা ছেলেদের কাঁদতে নেই, চোখ মোছো বলছি এক্ষণ মোছো, সারা জীবন ধরে শুনে আসা এই কথাগুলো আমাদের ভয়ঙ্করভাবে ডিমোটিভেট করে কাঁদার ক্ষেত্রে, যার ফলে আমরা চাইলেও অঝরে কাঁদতে পারি না, অন্যের সামনে তো দূরে থাক, এমনকি একলা ঘরে নিজের সামনেও নিজে কাঁদতে পারি না আমরা, মনের অব্যক্ত কান্নাগুলো আজ বুক ঠেলে চোখ ফেটে বেরোতে চাইলেও বেরোতে দেয় না, তার দীর্ঘদিনের নিষ্ঠুর নিয়ন্ত্রণের অভ্যাস। পাপিয়া তুই কি আমার এমন একজন হবি যে কিনা আমার মন খারাপ হলে সেটাকে ভালো করার চেষ্টা না করে মন খারাপটাকে বোঝার চেষ্টা করবে? আমার মন খারাপের সময়গুলোতে শুধু পাশে থাকার আশ্বাসের হাসি হেসে আমাকে আশ্বস্ত করার চেষ্টা না করে আমাকে সেই অঝরে কাদার বয়সটায় ফিরিয়ে নিয়ে যাবে? জানিস চারপাশের এই মিথ্যে ভালো থাকার মেকিত্বে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। পাপিয়া তোকে আমার জীবনে প্যারালাইজড সকাল, ঘামে ভেজা দুপুর, বিষণ্ন বিকেল, সাঁঝের মায়ার অঝরে কাদার রাত হয়ে আসবি। যাই হোক আর কথা বাড়াবো না, শুধু বলবো সময়ের স্রোতে ভেসে হয়তো একদিন আর মনে রবে না এই আমায়, তবু কোনো এক জ্যোৎস্না ভরা রাত কিংবা বৃষ্টি দিনের পাগলামিতে মনের ভুলেও যদি আসি ভাবনায়, জানবি ছিলি, আছিস, থাকবি তুই প্রতিটা সময়।
এই মনের মণিকোঠায়, ইতি তোর ভাবনাকে ছুঁতে চাওয়া একজন।